সবাইকে স্বাগতম বাংলা অডিও বুকে। চাঁদের আলোয় কয়েকজন যুবক, হুমায়ুন আহমেদ, পর্ব 6। মজিদ বলল, রেসকোর্সের মাঠে যাবে নাকি? কেউ জবাব দিল না। মনে হচ্ছে সবাই কিছুটা ক্লান্ত। মাহিন বেশ খানিকটা পিছিয়ে পড়েছে, তার পিছিয়ে পড়াটা ইচ্ছাকৃত। সিগারেট খেতে হবে। প্যান্টের পকেটে 4টা ইমার্জেন্সি সিগারেট আছে। তারই একটা সে ধরালো, অন্যরা টের পেলে মুশকিল হবে। মাহিন সিগারেটের আগুন হাতে দিয়ে আড়াল করে টানছে, তেমন আরাম পাওয়া যাচ্ছে না। সব সময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। মজিদ টের পেলে খেচাং শুরু করবে। মজিদ বলল, কি তোরা যাবি রেসকোর্সের মাঠে? আলম বলল, ওইখানে আছে কি? মজিদ চাপা গলায় বলল, ফুর্তির জায়গায় হচ্ছে রেসকোর্সের মাঠ। গাছ বড় হয়েছে, অন্ধকার অন্ধকার ভাব, এইসব অন্ধকারে মজার মজার জিনিস দেখবি। দূর, বাদ দে। বাদ দেবো কেন? ঢাকার লাইফ দেখব না। আমাদের সঙ্গে ফরেন চাচামিয়া আছে, ফরেন চাচামিয়াকে দেখিয়ে দিই। কি ফরেন চাচামিয়া, দেখতে চান না? মির্জা সাহেব সহজ গলায় বললেন, না। বিলাতি মিম সাহেব ছাড়া মন বসে না। নিচে কার্পেট, উপরে ঝাড়বাতি, মিম সাহেবের কোমরে হাত দিয়ে নাচ। সবাই যেরকম এরকম করে তা কিন্তু না। চাচামিয়া বুঝি করেন না? না চাচামিয়া, কি মৌলানা নাকি? মির্জা সাহেব জবাব দিলেন না। দলটি রেসকোর্সের দিকে এগোতে লাগলো। মজিদ এখন দলপতি, পছন্দ না করলেও সবাই তার পেছনে পেছনে যাবে। ভিন্ন অবস্থায় ভিন্ন পরিস্থিতিতে হয়তো এদের মধ্যে কেউ দলের নেতৃত্ব নেবে। তবে আজকের রাতটা মজিদের সময় নেতা তৈরি করে। ঠিক সময় ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে। আলম বলল, পানির তৃষ্ণা হচ্ছে, খাওয়ার পানি আছে? মজিদ বলল, রেসকোর্সে পুকুর আছে, দরকার হলে খাবি। সেরকম তৃষ্ণা হলে সব খাওয়া যায়। মির্জা সাহেব লক্ষ্য করলেন, মজিদ ছেলেটা অনেকক্ষণ উল্টো করে কথা বলছে না। সে কি স্বাভাবিক হয়ে আসছে? ঘোর কেটে যাচ্ছে? সব বড় ক্রাইম এক ধরনের ঘোরের মধ্যে করা হয়। ঘোর কেটে গেলে ক্রিমিনালরা কিছু করতে পারে না, তাদের মন সাধারণ মানুষের চেয়েও তরল অবস্থায় চলে যায়। অল্পতেই তারা আবেগে অভিভূত হয়। মন্টানা শহরের সেই কুখ্যাত খুনির কথায় ধরা যাক, কি নাম ছিল যেন, জন রেমন নাকি জেনি রে, পেঁচিয়ে খুন করত। নারী পুরুষ শিশু বৃদ্ধ কোনো বাছবিচার ছিল না। ধরা পড়ার পর পুলিশ যখন জানতে চাইল কেন খুন করছো, সে পাইপ টানতে টানতে হাসি মুখে বলেছিল, মরবার সময় লোকগুলো কেমন অদ্ভুত চোখে তাকাতো, দেখতে বড় ভালো লাগতো। অদ্ভুত চোখে বলতে তুমি কি বোঝাতে চাইছ? তাদের চোখের দৃষ্টিতে ভালোবাসা মাখানো থাকতো? ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা, গভীর ভালোবাসা, তুমি না দেখলে বুঝতে পারবে না। মৃত্যু পথযাত্রীর চোখ বড় মায়াময়। এই জেনিরেই সুস্থ থাকা অবস্থায় লাল নীল কাগজে মজার মজার ছড়া লিখে ছোট ছোট বাচ্চাদের বিলাত, ডিক ডিক ডিক, মাই ডগ ইজ সিক, হার ডগ ইজ লং, সিং সিং এ সং।
এক পাবলিশার আবার এইসব ছড়া জোগাড় করে এক বই ছাপিয়ে ফেলল। বইটির নাম ব্ল্যাক রেমেস, কালো ছড়া। আমেরিকা হচ্ছে পাগলের দেশ, মাইনে সিগারেট শেষ হয়েছে, সে এসে দলে যোগ দিয়েছে, তার একা একা সিগারেট খাওয়া ব্যাপারটা কেউ লক্ষ্য করেনি, দেখে সে বেশ খুশি। সে ফুর্তিবাজের গলায় বলল, কি মারাত্মক চাঁদ উঠেছে, দেখছিস না? কিরে মজিদ? মজিদ জবাব দিল না, আকাশের দিকে তাকালেও একদলা থুথু ফেলল। মাহিন বলল, সুকান্ত বেঁচে থাকলে এই চাঁদ দেখে আরেকটা বিপ্লবী কবিতা লিখে ফেলত, থ্যাংকস গড যে মারা গেছে। মজিদ এবারও জবাব দিল না, আবার একদল থুথু ফেলল। মাহিন বলল, কথা বলিস না কেন? স্বার্থপর ছোট লোকের বাচ্চার সঙ্গে আমি কথা বলি না। আমি স্বার্থপর? ইচ্ছা করে পেছনে পড়ে গেলি হারামজাদা ছোট লোক? আর একটা সিগারেট কেমন করে জানি পকেটে ছিল, আমি জানতাম না। আপন গড, আবার মিথ্যা কথা বলছিস, প্যাকেট থেকে সিগারেট বের করে আবার প্যাকেট রেখে দিলি। একটাই সিগারেট ছিল, বিশ্বাস কর, খালি প্যাকেট। আপন গড, খালি প্যাকেট কোনো শালা পকেটে রাখে? মির্জা বিস্মিত হলেন, মজিদের মধ্যে নেতার গুণাবলী চলে এসেছে, দলে সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, কে কি করছে না করছে তা সে এখন জানে। মাহিন থমথমে গলায় বলল, সিগারেট যদি প্যাকেটেই থেকে থাকে তাতে অসুবিধা কী? আমি কি তোর পয়সার সিগারেট কিনেছি? গালাগালি করছিস কেন? ফস করে হারামজাদা বলে ফেললি, সারা তুই হারামজাদা বানান জানিস? আলম বিরক্ত মুখে বলল, কী শুরু করলি তোরা, চল হাঁটি। মাহিন বলল, আমি হাঁটাহাঁটির মধ্যে নেই, বাসায় চলে যাব। আলম বলল, এখন বাসায় যাবে কি, মাত্র 12:40 বাজে, নাইট ইজ স্টিল ইয়াং। 12:40 বাজুক বা 13:40 বাজুক, আমি চললাম। সত্যি যাচ্ছিস? হ্যাঁ সত্যি, আলম বলল, চল সবাই মিলে যাই, পুলিশে ধরলে মুশকিল, হাজতে টালান করে দেবে। মজিদ, চল যাওয়া যাক। তোরা যেতে চাইলে তা, তুই একা একা কী করবি? বললাম না একটা খুন করব। দাঁড়িয়ে আছিস কেন, চলে যা। তুই যাবি না? না। আর এই ভদ্রলোককে কী করবি? নখু বরক, নখু বরক। মির্জা সাহেব চমকে উঠলেন, উল্টো কথা আবার ফিরে এসেছে, ছেলেটা কথাও বলছে তীক্ষ্ণ স্বরে, আগের পাগলামে কি আবার ফিরে আসছে? সঙ্গে ছেলে দুটি চলে গেলে ঝামেলা হবে। মজিদ বলল, দাঁড়িয়ে আছিস কেন, চলে যা। ওরা গেল না, দাঁড়িয়ে রইল। মজিদ রেসকোর্সের দিকে হাঁটতে শুরু করা মাত্র তারাও পেছনে পেছনে আসতে লাগলো। মির্জা সাহেব লক্ষ্য করলেন, মজিদ এখন আর পা টেনে টেনে হাঁটছে না, ব্যথাবোধ নিশ্চয় নেই, সে তাহলে ঘোরের মধ্যে আছে, ঘোর কাটছে না। রেসকোর্সের ময়দানে ঢোকা হলো না, বৃষ্টিতে কাদা হয়ে আছে, কাদার ওপর হাঁটাহাঁটি কারো পছন্দ হলো না, তাছাড়া জায়গাটা জনশূন্য, বৃষ্টি হবার কারণে হয়তো কেউ নেই। মজিদ বলল, চল ফিরে যাই, করিমের কাছে যাওয়া যায়। আলম বলল, করিমের কাছে কী জন্যে? জিন খাবি? হু। সবাই আবার ফিরে চলল,
কেউ কোনো রকম আপত্তি করল না। মাহিন আবার তার ইমার্জেন্সি স্টক থেকে সিগারেট বের করছে। এবার সে একা ধরায়নি, অন্য দুজনকেও দিয়েছে। মাহিন মনে মনে আশা করছিল মজিদ রাগ করে সিগারেট নেবে না, তা হয়নি। মজিদ সহজভাবে সিগারেট নিয়েছে। দলটা দ্রুত গতিতে হাঁটছে, এত দ্রুত যে মির্জা সাহেব ঠিক তাল মেলাতে পারছেন না, বারবার পিছিয়ে পড়ছেন। মাহিন তার সঙ্গে সঙ্গে আসছে। মাহিন নিচু গলায় কথা শুরু করল, মির্জা সাহেবের কথা বলতে ইচ্ছে করছে না তবু বলছেন, আমেরিকায় আপনি কি করেন? একটা ফার্মের সঙ্গে যুক্ত আছি। কি ফার্ম? রিসার্চ ফার্ম। ওরা ওয়াটার সলুবেল পলিমার নিয়ে গবেষণা করে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে। আপনি সায়েন্টিস্ট নাকি? হ্যাঁ, তা বলা যেতে পারে। বেতন কত পান? অনেক। অনেকটা কত সেটা বলেন, নাকি বলা যাবে না? বলা যাবে না কেন, নিশ্চয়ই বলা যাবে। বছরে $93,000 পাই, ট্যাক্স কাটে না, সব কেটে কুটে এই পাই। $93,000 মানে বাংলাদেশি টাকায় কত? জানি না কত, হিসেব করে বের করেন তো কত। ৩২ দিয়ে গুণ দেন, ডলার এখন ৩২ করে যাচ্ছে। মির্জা সাহেব প্রায় সঙ্গে সঙ্গে বললেন, প্রায় ৩০,০০০ টাকা। এক বছরে ৩০,০০০ পান? হ্যাঁ। মির্জা সাহেব প্রায় সঙ্গে সঙ্গেই হ্যাঁ করেন কি এত টাকা দিয়ে? মির্জা সাহেব জবাব দিলেন না। মাহিন বলল, আপনার গাড়ি আছে? আছে। একটা না দুটো? দুটো আছে। বাড়ি কিনেছেন? হ্যাঁ। কটা রুম সেই বাড়িতে? বলতে পারছি না, দোতলা বাড়ি, বেশ কিছু রুম আছে। নিজের বাড়িতে কটা রুম তাও বলতে পারছেন না? মির্জা সাহেব চুপ করে গেলেন। তিনি মাহিনের গলার উত্তাপ টের পাচ্ছেন, ছেলেটা রেগে যাচ্ছে। চাপা রাগ যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপে ফুটে উঠতে বেরোতে পারে। বাড়িতে সুইমিং পুল আছে? আছে। রাজার হালে আছেন তাহলে? আর ১০টা বিত্তবান আমেরিকানের মতোই আছি। আপনার লজ্জা লাগে না? লজ্জা? হ্যাঁ লজ্জা। দেশের মানুষ না খেয়ে আছে আর আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন, আপনার তোমার কি ধারণা আমি সুইমিং পুলে সাঁতার কাটা বন্ধ করলে দেশের লোক খেতে পাবে? মজিদ হুঙ্কার দিয়ে উঠল, চুপ কর শালা, আবার তর্ক করে। আমি তর্ক করছি না, প্রশ্নের জবাব দিচ্ছি। শালা, তোকে প্রশ্নের জবাব দিতে কে বলেছে? এই লালটুস শালাকে খুন না করলে আমি শান্তি পাচ্ছি না। শালার মুখের দিকে তাকালে গা কাঁপছে। শালা ৩০,০০০ টাকা কামাই করে আমাদের মানুষ মনে করছে না, হারাম যাদা বজ্জাত। মির্জা সাহেবের বুক কেঁপে উঠল, মজিদের উম্মাদ রাগ তিনি টের পাচ্ছেন। এই রাগ বাদ দিয়ে ঠেকিয়ে রাখা নদীর প্রবল জলধারের মতো পথ খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় নিজেই পথ বের করে নেবে। ১৯৬২ সালে তিনি নিজেই এরকম অন্ধরাগের একটি দৃশ্য দেখেছেন। নীলক্ষেতের লেপ্তোষকের দোকানগুলোর কাছে তিনি দাঁড়িয়ে আছেন। এক ভদ্রলোক তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে লাল রঙের একটা ভক্স ওয়াগনে করে দ্রুত যাচ্ছেন। একটা ছোট বাচ্চা কোনো দিকে না তাকিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেল।
গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। প্রচণ্ড ব্রেক কষে ভদ্রলোক গাড়ি থামালেন, দরজা খুলে ছুটে গেলেন বাচ্চাটির কাছে। বাচ্চাটাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই লোকজন তাকে ধরে ফেলল। ঝাঁকটা চুলের, গলায় হলুদের রঙের মাফলার জড়ানো এক যুবক অন্ধ রাগে চেঁচাতে লাগল, হারামজাদা না দেখে গাড়ি চালায়, হারামজাদার চোখ গেলে দেন, হারামজাদার চোখ দুটো গেলে দেন। ছেলেটার সঙ্গে সঙ্গে আরও অনেক চেঁচাতে লাগলো, চোখ গেলে দাও, চোখ গেলে দাও। মির্জা সাহেবের মতো আরও অনেকের চোখের সামনে ভয়াবহ ঘটনাটা সত্যি সত্যি ঘটে গেল। আজও এরকম কিছু ঘটবে? অন্ধরাগের ছায়া মজিদের চোখে মুখে, তার প্যান্টের পকেটে ভয়াবহ একটি অস্ত্র।